আপনাদের চাই এই স্লোগানকে সামনে রেখে জোর নির্বাচনী প্রচার সারছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি আগামী পয়লা জুন যে হেভিওয়েট কেন্দ্রে ভোট হবে তার মধ্যে অন্যতম যাদবপুর লোকসভা আসন বিগত লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে যাদবপুর কেন্দ্রটি কিন্তু বারংবার রাজনৈতিক উলট পুরাণের সাক্ষী ১৯৮৪ সালে জাতীয় কংগ্রেসে থাকাকালীন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন জিতেও ছিলেন তবে উনিশশো নির্বাচনে ফের এই কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও সেবার যাদবপুরের কুর্সি হারিয়েছিলেন মমতা সিপিআইএম আবার তাদের ক্ষমতা পুনরুদ্ধার করে এরপর উনিশশো সাল থেকে যাদবপুরে কার্যত তৃণমূল ঝড় শুরু হয় তবে সবুজের সমারোহের মাঝে বামেদের কাছে দু সাল ছিল মরুদ্যানের মতো কারণ সে বছর যাদবপুরে নিজেদের হারানো আসন ফিরিয়ে এনেছিলেন ডক্টর সুজন চক্রবর্তী তবে আবার বামেদের থেকে নিজেদের এই শক্ত ঘাঁটি ফিরিয়ে আনতে বেশি সময় লাগেনি শাসক দলের এবার সেই যাদবপুরে তৃণমূলের তুরুপের তাস সায়নী ঘোষ অন্যদিকে যাদবপুরে আবার বাম জমানা ফিরিয়ে আনতে মরিয়া সিপিআইএম তাদের দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য তবে এই দুই তরুণ তুর্কির পাশাপাশি আরও একজন রয়েছে যিনিও একেবারে মাটি কামড়ে পড়ে আছেন তিনি পদ্ম শিবিরের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি প্রচারের ময়দানে ঝড় তুলছেন তিনিও এদিন বাঘাজ আই ব্লক মোড় থেকে শুরু হয় তার রোড শো দীর্ঘ পথ অতিক্রম করার সময় এলাকার মানুষদের কখনো হাত নেড়ে কখনো বা হাত জোর করে তাদের কাছে ভোট প্রার্থনা করলেন অনির্বাণ সদা পাঞ্জাবি গলায় জড়ানো বিজেপির দলীয় আর হাতে পদ্মফুল একেবারে চেনা ছকেই জনসংযোগ সরলেন বিজেপি প্রার্থী তার প্রচারের সঙ্গে যোগ্য সঙ্গত দিল ভোট উপলক্ষে বাধা বিশেষ গান অনির্বাণ নন তিনি সাংসদ হলে যাদবপুরের জন্য কি কি করবেন তা তার হয়ে সাধারণের কাছে বলে দিচ্ছে গানের কুলি এভাবেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এক বিশাল রোড শোয়ের মাধ্যমে ভোটের আগে জনসংযোগ সরলেন অনির্বাণ গাঙ্গুলি তবে যাদবপুরের মানুষের মন আসলে কোন প্রার্থী জিততে পারেন তার উত্তর আমরা অবশ্যই পাব তবে তার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত যাদবপুর থেকে মামুনি রয় রিপোর্ট সেভেন নিউজ নেটওয়ার্ক আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন আমিট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ